আমি বোকা হতে পারি, বাট আই এম নট ব্যাড ফর যে মৈত্রীর মতো মেয়ের কাছে আমি আমি গিয়ে ভালোবাসার কথা জানাবো। আই ওয়াজ নেভার ব্যাড ফর। মানুষের অবচেতন মনটা একটা স্নেক পিটের মতো, স্নেক পিট, যখন তখন সেখান থেকে সাপ বেরিয়ে থাকে তাকে চুপ মারতে। বাবা হঠাৎ অজ্ঞানের বাথরুমে পড়ে গেছে, তুমি সুধীর একবার ডক্টর বসকে সঙ্গে করে নিয়ে এসো। আমায় কিছু বলবেন? শুনুন, আপনি এখন বেশি কথা বলবেন না। এই এই আমার শেষ কথা। আমি চললুম, তুমি তোমার তুমি আমার শেষ কাজ করবে। হ্যাঁ, আর প্রশান্ত এখন খবর পাঠিয়ে তার লেখাপড়ার যেন ক্ষতি করো না। ঠিক আছে ঠিক আছে, সব হবে কোন, আপনি একটু চুপ করুন তো। আর আমি সময় পাবো না, আমি চললুম। আর যত তাড়াতাড়ি পারো শান্ত কাজে যাবে। আর কথা দাদা, কে? আমি সুধীর। সুধীর, আমি তোমার ছোট ভাই, আমি চিনতে পারছি না। ও মাস্টার, আজ তোমার খালি ভুলই করে গেল। তোর নামটা হওয়া উচিত ছিল অসীম, আর আমার নামটা হওয়া উচিত ছিল গর্দভ। জানলে সক্রেটিস, শোপেনহাওয়ার, কান্ট, হেগেল এদের সে বই পড়ল। এরা কিন্তু ওই বৃহস্পতির কঠোপনিষদের বাইরে কিছু বলে যেতে পারেনি, কিছু না। আজ আমাকে দেখ না, আজীবন দর্শন করবে, কি পেল? হ্যাঁ, কি পেল? কিছু না, কিছু না। বিদ্যা বুদ্ধি শিক্ষা দীক্ষা কিচ্ছু না, বসার কাছে কিচ্ছু না, সব অর্থ। অর্থ থাকলেই সব, অর্থ না থাকলে নমস্ত। যা অবস্থা হয়ে গেছে তা নিয়ে এত দুশ্চিন্তা করছো কেন? দুশ্চিন্তা
ভারতীয় দর্শন বলেছে যে পৃথিবীর যতদিন অস্তিত্ব থাকবে ততদিন ক্ষুধা তৃষ্ণা নিদ্রা কাম অতীত বর্তমান ভবিষ্যতের চিন্তার হাত থেকে মানুষের কোন রকম নিস্তার নেই। আমার তো বর্তমান অনেক ভবিষ্যৎ নেই, আর অতীতটা কোথায় অন্ধকারে মিলে গেল। তা কেউ যদি তোমার ভালোবাসার মর্যাদা না রেখে থাকে তা যদি তোমার দোষ কি? কেন তুমি নিজের কাছে নিজে ছোট হয়ে আসছো? ছোট হয়ে আছি সত্যি কথাটা কেউ বিশ্বাস করত না। আমার সম্বন্ধে যা শুনেছিস সব ভুল, সব ভুল। আমার কথা কেউ শুনতে না, দেখছিস না তুই পাড়ার লোকগুলো বলছিস। হ্যাঁ গরিবের আবার ঘোরার, আর পাড়ার ছেলেগুলো আমার গায়ে ঢিল মারত আর বলতো এ পাগলা এ করবি, হ্যাঁ এ পাগলা এ করবি, হ্যাঁ এ পাগলা এ করবি, হ্যাঁ হ্যাঁ। দেখে ওসব কথা বাদ দাও, ও সত্যি কথাটা কি বলছিলে? তুমি কি বলতে চাইছো বলো তো, বলো না আমাকে বলো না। অনেকবার অবশ্য মনে হয়েছে তোকে বলবো, কিন্তু কোথায় একটা সংকোচ এসে বারে বারে বাধার সৃষ্টি করত। কিন্তু আমি তো তোর কাছে আর ছোট হয়ে থাকতে পারবো না। না না লুকিয়া সুধীর, আমি আমি বোকা হতো মানে একদম ব্যাট বল যে মৈত্রীর মতো মেয়ের কাছে আমি আমি গিয়ে ভালোবাসার কথা জানাবো। এবার ব্যাট বল মানুষের অবচেতন মনটা একটা স্নেক পিটের মতো, স্নেক পিট যখন তখন সেখান থেকে সাপ বেরিয়ে তাকে তাকে চুপুর মারতে যেমন আমাকে। Apart from such instances of innate inversion, it is probable that every normal human being is in some degree liable to perversion under unfavorable circumstances. Tale? Tamani? Tale ki আমরা সবাই পারবো? হ্যাঁ, ম্যাকডুগালের থিওরি অনুযায়ী আমরা প্রত্যেকটি মানুষ টু সাম এক্সটেন্ট পারভার্টেড এবং অ্যাবনর্মাল। আচ্ছা আচ্ছা, আমি যদি কোনো দোষ করি তাহলে সেটা তো অন্যায় হবে না? অবশ্য ফ্রয়েডিয়ান থিওরি বলছে যে মানুষ যখন কোনো অন্যায় করে বা অপরাধ করে তখন তার অজান্তে তার অবচেতন মনটা কাজ করে, তখন মানুষ তার মনের উপর কন্ট্রোলটা অ্যাবসলিউটলি হারিয়ে ফেলে। কিন্তু কেন এরকম হারা দিবে বলুন না? এটাকে রিবেলিয়ান ইনস্টিংক্ট বলা যেতে পারে। ধরো যদি কোনো মানুষকে শিশু বয়স থেকে প্রত্যেক কাজে বাধা দেওয়া হয়, আঘাত করা হয়, তখন তার মনের মধ্যে একটা বিদ্রোহের ভাব হয়, তখন সে ওই সমস্ত ওই নানা রকম খারাপ কাজ করতে চায়, অন্যায় কাজ করতে চায়। আরেকটু বুঝিয়ে বলুন না। ডক্টর ফ্রিঙ্ক এক জায়গায় বলেছেন যে একটি ছেলেকে সিগারেট খাওয়ার জন্য তার বাবা এমন মার মেরেছিল যে তারপর থেকে ছেলেটি কোনো জায়গায় ওই নো স্মোকিং বোর্ড দেখলে পরে সেখানে আগে গিয়ে সিগারেট খেত। তাহলে এর থেকে আমরা কি পাচ্ছি? যে ওই বাধা বা আঘাত পাওয়ার জন্য ছেলেটির অজান্তে তার অবচেতন মন কাজ করেছে, তার মনের উপর কন্ট্রোল সে একেবারে হারিয়ে। মৈত্রী তুমি এসব কি বলছো? কি যা সত্যি তাই বলছি। না 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 চমৎকার, এই আপনি কি বলছেন? এই তোমার শিক্ষা দীক্ষা? আপনি বিশ্বাস করুন যে আমি মৈত্রীকে ছোট বোনের মতো ভালোবাসি। আই সে সাদা কি আশ্চর্য
তোমার ভালো মানুষের মুখোশের আড়ালে এই নোংরা মনটাকে তুমি এতদিন থেকে রেখেছিলে। তুমি যে এতখানি নিচ, কিছু আমি কল্পনাও করতে পারিনি। গেট আউট, আই সে গেট আউট। আপনি এ কথা বিশ্বাস করতে পারছেন? নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। গরিবের ঘোড়ারও এইভাবে মিথ্যে কলঙ্ক মাথায় নিয়ে চাবুক খেয়ে চোরের মতো আমাদের চলে আসতে হলো। সুদীপ, তুমি এসব কথা আমাকে আগে বলনি কেন? কেন বলনি বলো? পড়ানোর দিন সবাই কাছে তুমি ছোট হয়ে আছো। কি জানি, ওই লজ্জা আর আত্মগ্লানিতে আমার সব রকম গরিমান হয়ে গেল। চারিদিকে কিরকম অন্ধকার দেখতে লাগলাম, সব ধোঁয়া 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 হয়ে গেল। ঠিক আছে, শোনো, সামনের সোমবারে আমি লন্ডন যাচ্ছি এমআরসিওজি পড়তে। লন্ডন যাচ্ছিস? যা, খুব ভালো, খুব বড় ডাক্তার হয়েছি। হ্যাঁ, শোন, বিলের থেকে একটা দামি চাবক কিনে আনতে পারিস? অনেক টাকা রোজগার করে ওই ওই মৈত্রীর সামনে দাঁড়িয়ে বলতে পারি যে আমি অধীর দত্তের ভাই, চাবক কেনার পয়সা আমাদের কাছে। হ্যাঁ, পারবি? পারবি না? বল না, পারবি না বলতে? হ্যাঁ, পারবি না? পারবি? তোমাদের অপমানের প্রতিশোধ আমাকে সুদে আসলে আদায় করতে হবে। আমাকে হবে, কিন্তু তার আগে তোমাকে আমায় একটা কথা দিতে হবে। যেসব ঘটনা ঘটে গেছে ওসব আজে বাজে চিন্তা মন থেকে একেবারে ছেড়ে ফেলে দিতে হবে। বলো, পারবে? বলো, পারবে? হ্যাঁ, কিন্তু চিন্তা মাসি অতীতটা, হ্যাঁ, ওটা ওটা নিয়ে হবে। হ্যাঁ, আবার এসব বাজে চিন্তা। আচ্ছা আসুন, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।